শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্তর মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। এ নিয়ে রোববার রাত 9টার দিকে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে লাঠি সোঁটা নিয়ে বের হতে বলা হয়। এ সময় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিক্ষার্থী ও এলাকাবাসীর সাভারের আঞ্চলিক সড়কে পাল্টাপাল্টি অবস্থান নেন। সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গত 27 অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীকে পূর্ব শত্রুতার জেরে মারধর করে কয়েকজন। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেফতার মূল আসামিকে শনিবার কারাগারে পাঠানো হয়। সময় সংবাদ, সাভার।